হচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে পায়ের মধ্যে প্রচুর কমফর্টেবল, মানে এতটাই নরম। আর দেখো এই যে জল দিচ্ছি, জলটাও কিন্তু সোপ করে না, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এটা ব্রাউন কালারের ওপর শেড, তো এটার মধ্যে আরও বিস্তারিত জানতে বা এটা যদি কিনতে চাও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। দিস ফ্লিপ ফ্লপ স্লিপার ইজ সো গুড ইন কোয়ালিটি অ্যান্ড সো কমফর্টেবল অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস, দে আর নট স্লিপারি, দিস আজ অ্যান্টি স্লিপারি অ্যান্ড দ্য ব্যাক অফ দ্য শু ইজ সো গুড ইন কোয়ালিটি অ্যান্ড এটা একদমই স্লিপ করছে না, যেটা আমাদের বাথরুমে কাজ করতে গেলে প্রচুর প্রবলেম হয় যে স্লিপ করে, স্কিড করে, জল সোপ করে যায়, পায়ে প্রবলেম হয়। তো দেয়ার কোয়ালিটি ইজ সো গুড, আই এম ভেরি মাচ প্লিজড অফ দিস শু। This flip-flop slipper is so comfortable to wear, so you can wear it while you are driving or farming or any type of work, yeah, cleaning. So এখন আমি নেক্সট একটা স্লিপার ইউজ করে দেখবো, সেটা হচ্ছে বার্গেন্ডি কালারের, এটা ফুট স্প্রিংয়ের তরফ থেকে। এটার কালারটা ভীষণ সুন্দর, আগেরটা ছিল ব্রাউন, এটা হচ্ছে বার্গেন্ডি কালার। তো চলো এটা ইউজ করে দেখি। তবে আমি বলছি যে মানে আগেরটা এতগুলো ইউজ করে দেখলাম, তো বাকি এটা আর একটা রয়েছে, এগুলো আশা করি একই রকম হবে, মানে প্রচণ্ড কমফর্টেবল, আসকিট রেজিস্ট্যান্স, স্লিপারি রেজিস্ট্যান্স, আর পরে জাস্ট মনে হচ্ছে না পায়ের মধ্যে কিছু আছে। দিস ইজ রিয়েলি রাইট ওয়েট হাই হিল ফ্লিপ ফ্লপ স্লিপার অ্যান্ড স্ট্রিপ অফ দ্য স্লিপার ইজ অলসো টু মাচ গুড অ্যান্ড গুড ইন কোয়ালিটি। এটা মানে পায়ের মধ্যে পড়ে থাকলে মনেই হচ্ছে না যে পায়ে কিছু পড়ে আছি, বা যে হল হল করছে সেটা নয়, বা খুব টাইট হয়ে বসে আছে সেটা নয়, একদমই যেটা ন্যাচারাল কমফর্টেবল হয় সেটাই। যাই হোক, বাথরুম ক্লিনিংয়ের সাথে সাথে আমি বালতিগুলোও ক্লিন করে নিচ্ছি। এগুলোও কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে খুব ভালো পরিষ্কার হয়, খুব ভালো পরিষ্কার হয় বলতে একবারই যে হার্ড ওয়াটারের স্ট্রেনগুলো বেরিয়ে যায় সেটা আমি বলবো না, হালকা হালকা একটু একটু রয়ে যায়, তবে কিন্তু মোটামুটি বেরিয়ে যায়। তবে যে আমি বাথরুম পরিষ্কারটা মানে আমাদের মানে প্রায় দিনই করেই থাকি, মানে বাথরুম আমার কখনো নোংরা থাকে না। মানে একটা কথায় আছে না যে বাথরুম নোংরা থাকলে তোমার ঘরে লক্ষ্মী আসবে না, সেইটি কয়েকটা কথা প্রচলিত আছে, যেমন বাথরুমের দরজা সবসময় খুলে রাখতে নেই, বাথরুমে বালতি কখনো ফাঁকা রাখতে নেই। তো এগুলো আমি মেনটেন করি, তার জন্য আমার বাথরুমটা কিন্তু চকাচক থাকে। তুমি কারোর ঘরে যাও, ঘরে যদি বাথরুমটা দেখো তাহলেই বুঝতে পারবে যে তারা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কি কতটা নোংরা, বাথরুমের সাথেই তাদেরকে ট্যালি করা যায়। তো সেরকমই আমি বিশ্বাস করি বলে সবসময় কিন্তু যখনই চান করতে যাই প্রতিদিন বেসিসে বাথরুমটা একটুখানি সার্প ছড়িয়ে দিলাম বা একটু হ্যান্ড ওয়াশ ছড়িয়ে দিলাম, নিয়ে একটু ক্লিন করে নিলাম, ওই তোমার যেটা আমার আছে সেটা দিয়ে একটু ক্লিন করে নিলাম বা ব্রাশ দিয়ে একটু রোগে ক্লিন করে নিলাম ব্যাস। আর এই যে বালতিটা এখন পরিষ্কার করছি, এটা আমাদের ঘর যখন কালার হয়েছিল তখন এটা পেয়েছিলাম কালার করার সময়। Thank you.
Thank you.